Are you okay? Help me, please. Okay. Please help me. Just calm down, calm down. Please. Calm down, I'm watching. Aapni Bangali? Yes, I'm Bangali. Ora kara? Ami jani na ora kara. Ora onek bhoyongkor. Oi lokta amake follow korche. Ami amar kichu. Acha apni apni wait koren ami. Ektu pani khabo. Pani khaben apni? Ami pani niye aschi apnar. Are sorry, I'm really sorry. Okay, what's up? No. I'm very scared. I'm not okay. I'm very dangerous. I'm going to follow you. সব জানি কিন্তু এত বড় শহরে আপনাকে কেন ফলো করছে देयर हैज टू बी আ রিজন বলবো সব বলবো আপনাকে কিন্তু এখানে না আমার এই জায়গাটা আর ভালো লাগছে না আমার ভয় লাগছে ঠিক আছে ওদিকে চলুন আপনি আপনি খাবেন কিছু চা কফি চলুন কাম আসলে আপনাকে যে কিভাবে সবকিছু গুছিয়ে বলবো মানে কি বলবো আর কোনটা বলবো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর এখন নিশ্চিন্তে যা ইচ্ছা তাই বলতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি যে অঞ্চলটায় বসে আছেন সেটা আমার এখানে অন্তত আপনি সেফ আছেন হ্যাঁ সেটা বুঝতে পেরেছি কারণ আপনি ঢাকাতে ওরা ওই লোকটা এখন আর আমাকে ফলো করছে না করবেও না At least, যতক্ষণ আমি আপনার কাছাকাছি আছি আসলে কয়েকদিন আগে মামার সঙ্গে আমি থাইল্যান্ডে আসি এটাই আমার প্রথম বিদেশ যাত্রা বলতে পারেন এর আগে আমি ঢাকার বাইরেও খুব একটা যাইনি মামা আমাকে একটা কারণে এখানে নিয়ে আসে কারণটা আমি আপনাকে বুঝিয়ে বলতে চাই না প্রয়োজন নেই এত ডিটেইলস আমাকে এত কিছু বলার কোনো প্রয়োজন নেই আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আপনি বিপদে কি করে পড়লেন না না আপনাকে তো সব জানতে হবে না হয় আপনি বুঝবেন কি করে আমি আমি মামার সঙ্গে পাতায় আসার পরেই মামা আমার সামনে থেকে কিডন্যাপ হয়ে যায় এবং ওই লোকগুলো আমাকে থ্রেট দেয় যে আমি যদি পুলিশের কাছে যাই তাহলে মামাকে ওরা মেরে ফেলবে সেটা কবের কথা পরশু দিনের কথা গত পরশু তারপর তারপর আমি আর কিছু করতে পারিনি এই যে লোকটা তারপর আরো কয়েকটা লোক আমাকে কন্টিনিউয়াসলি ফলো করছে আচ্ছা আচ্ছা আপনার কি মনে হয় আপনার মামাকে ওরা কিডন্যাপ কেন করেছে আমি জানি না যেটা মনে হয়েছে যে মামাকে ফোনে কথা বলতে শুনেছি কারোর সাথে কোনো কাগজপত্র নিয়ে কিন্তু ওই কাগজপত্রগুলো মামার কাছেই ছিল আর ওরা তো মামাকে কিডন্যাপ করেই নিয়ে গেছে তারপরেও কেন আমাকে ফলো করছে আমি এটা বুঝতে পারছি না আপনার মামার কিসের ব্যবসা বললেন আমি জানি না হোয়াট আপনার মামার কিসের ব্যবসা সেটা আপনি জানেন না আর সেই ব্যবসা হেল্প করার জন্য আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ড চলে আসলেন কি আশ্চর্য মামা যদি বলে তার হেল্প করার জন্য আমাকে লাগবে আমি তার হেল্প করতে পারি আমি আসব না আপনি এইভাবে কেন বলছেন না আমি ওটা বলিনি মানে আসলে সরি আমি
আমি রুডলি বলতে চাইনি, আমি ইটস ওকে, আপনি আমাকে সেভ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। পুলিশের উচ্চ পর্যায়ে আমার কিছু যোগাযোগ আছে, আপনি চাইলে আমি আপনার জন্য হেল্প করতে পারি। না 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 না, প্লিজ না, আপনার কিছু করার দরকার নেই, তাতে করে ওরা মামার আরও ক্ষতি করতে পারে, একদম দরকার নেই, ওরা অনেক ভয়ঙ্কর, প্লিজ। ভয়ঙ্কর তো বটেই, এদেশে আইন শৃঙ্খলা এতটা কঠোর, সেখানে ওরা কি করে এই সাহসটা করলো আমি বুঝতে পারছি না। আপনি যদি আমার উপকারই করতে চান, আমাকে আমাকে দেশে ফিরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, তাহলে সবচেয়ে বড় উপকার হবে আমার। দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তো আমার 2 মিনিট লাগবে, আপনি আপনার পাসপোর্ট দিন, আমি টিকিট করে দিচ্ছি। পাসপোর্ট মামার কাছে ছিল। পাসপোর্ট আপনার মামার কাছে? আমি আমি আপনাকে কি করে, আমি কি জানতাম না কি মামা কেউ কিডন্যাপ হয়ে যাবে? কিন্তু পাসপোর্ট ছাড়া তো আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। তাহলে আমার তো দেশে যাওয়া অনেক দরকার, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, দেশে আমাকে আমাকে দেশে ফিরতেই হবে, তাড়াতাড়ি, জরুরি। আপনি 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 কোথায় উঠেছেন? উঠেছিলাম তো ওই পাশে, ওইদিকে, নাম নাম বলতে পারবো না ঠিক, কিন্তু ওখানে তো যাওয়া যাবে না, আমাকে তো ফলো করছে। দ্যাটস রাইট, ওখানে যাওয়াটা সেফ হবে না। আমি জানি না, আমার আমাকে দেশে ফিরতে হবে, আমার দেশে যাওয়া খুব দরকার, প্লিজ। আচ্ছা আপনি একটা কাজ করবেন কি না, মানে আপনি আমার সাথে চলুন। কোথায়? আমার রিসোর্টে। না মানে না, ইটস সেফ, আমি তো বললাম এখানে আমার অনেক প্রভাব আছে, সমস্যা নেই, অনেক বছর যাবত আমি এখানে আছি, আপনি চলুন, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনার, চলুন। কি অবস্থা, ঠিকঠাক? আচ্ছা আমার সম্পর্কে তো আপনাকে কিছুই বলা হয়নি, আমি এখানে অনেক বছর যাবত থাকি, মাঝে মধ্যে দেশে যাই, মানে বলতে পারেন এখানে মোটামুটি পাওয়ারফুল আমি, সো আমাকে সবাই চেনে আর কি। আপনার সম্পর্কে জেনে আমি কি করব,
আমার দেশে যাওয়া দরকার, আমি সেই জন্য হেল্প চেয়েছি আপনার কাছে। এতটা সেলফিশ হলে চলবে না তো, ধৈর্য ধরুন। আমি আপনার সম্পর্কে জানবো, আপনি আমার সম্পর্কে জানবেন, তারপরে না আমি আপনাকে হেল্প করতে পারবো, আপনার পাসপোর্ট উদ্ধার করে দিতে পারবো, নাকি? আপাতত এখানে একটা রুমে উঠুন, আমার নামে একটা রুম না আছে, ওখানে গিয়ে রেস্ট নিন, আমরা না হয় বাকি কথা পরে বলি। এনজয় ইউর ড্রিঙ্ক।
খেয়েছেন? জি আমি খেয়েছি, আপনি? আমি খাইনি, খাবো। ও, আপনার লোক এসে জিজ্ঞাসা করলো খাবো কিনা, আমি বলেছি খাবো, আমার খিদে লেগেছিল। ভালো করেছেন। এখানে সমস্যা হচ্ছে না তো আপনার? আমার দেশে যাওয়া খুব দরকার, আমি ঢাকায় ফিরতে চাই। আরে হবে হবে, এত অধৈর্য হলে তো হবে না। আমি চেষ্টা করছি, আর তার উপর আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, সবচেয়ে মেজর প্রবলেম তো এটাই। বাই দ্য ওয়ে, পরিচয়টা হয়নি, আমি সৌম্য। আমার, আপনি বলেছিলেন না আপনার এলাকায় অনেক প্রভাব আছে, আমার কিন্তু দেখে সেরকম মনে হলো না, মানে লোকজন আপনাকে অনেক চেনে সেরকম না। আবার এই রিসোর্টে নাকি অনেক দিন আপনি থেকেছেন, মাঝে মাঝেই থাকেন তাও বলেছেন, কিন্তু আমার সেটাও মনে হলো না, মনে হলো আপনি নতুন নতুন এখানে এসেছেন। আসলে আপনি সত্যি বলছেন তো আমাকে, মিথ্যা বলছেন না তো? মিথ্যা কেন বলবো আমি? আমার মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন। আমি তো বললাম আমি মিথ্যা বল। হাত উপরে তুলুন, তুলুন বলছি, উপরে উপরে তুলুন হাত। দেখুন দেখুন, হাতে অনেক ব্যথা, আমি হাত উপরে তুলতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, হাত উপরে তুলুন। আপনি কি করছেন? আপনি আমার দিকে পিস্তল তাক করেছেন কেন? আমি ভয় পাচ্ছি তো। আপনি প্লিজ পিস্তলটা নামান, আমার হাতে প্রচণ্ড ব্যথা, আমি হাত তুলতে পারবো না। আসলে সিরিয়াসলি বলছি, আমি আমি তো আমি ভয় পাচ্ছি। আপনি 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 দেখুন আমার হাত পা কাঁপছে, আপনি প্লিজ বন্ধুটা সরান, প্লিজ। ফাজলামো করেন, হাত উপরে তুলুন। আমি তো ফাজলাম করছি, আমার হাত পা কাঁপছে, কিন্তু গুলি করে করুন না, গুলি করুন না, করুন না, গুলি হচ্ছে না, হচ্ছে না। সো ডিসঅ্যাপয়েন্টিং, গুলি বের হবে কী করে? গুলি তো আমার পকেটে, কারণ এই পিস্তলটা তো আমার। করবো গুলি, করবো গুলি না। থাক, আগে বলুন শাহনেওয়াজ কোথায়? কোন শাহনেওয়াজ? কোন শাহনেওয়াজ? একদম চালাকি করার চেষ্টা করবেন না। শাহনেওয়াজ কোথায়? আমি কোনো শাহনেওয়াজকে চিনি না। আপনি যে একজন পাকা অভিনেত্রী সেটা আমার বোঝা হয়ে গেছে, বলুন শাহনেওয়াজ কোথায়? আমি বলছি তো, আমি কোনো শাহনেওয়াজকে চিনি না। একদম চালাকি করবেন না, শাহনেওয়াজ কোথায় ভালো ভালো বলুন। আমি বলছি তো, আমি কোনো শাহনেওয়াজকে চিনি না। আপনি যাকে মামা বলছেন আপনার, সে আপনার মামা না, সে শাহনেওয়াজ না, মোটেই না। মামার নাম হচ্ছে আলী বাকের, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি খোঁজ নিয়েছি, আমি খোঁজ নিয়েই বলছি, আমার কাছে সব ইনফরমেশন আছে। আপনি এখানে কেন এসেছেন, কার সাথে এসেছেন, কী কারণে এসেছেন সব আমি জানি, কারণ গত দুদিন আমি আপনাকে ট্র্যাক করেছি। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? আই হ্যাভ সামথিং ফর ইউ। কত বয়স মেয়েটার? আপনি বাবুর ছবি কিভাবে পেয়েছেন? এখন কি আপনি আমাকে বলবেন যে শাহনেওয়াজ কোথায়, নাকি আপনার 8 বছরের মেয়েকে আমি কোথায়? আমি কোনো শাহনেওয়াজকে চিনি না, বললাম তো আমি জানি। আরেকটা ইনফরমেশন দিই আপনাকে, আপনার মা আর আপনার মেয়ে ঢাকায় আমার লোকদের কাছে বন্দি। এখন আপনি যদি আমাকে শাহনেওয়াজের ঠিকানা না দেন, তাহলে আমি শুধু একটা ফোন কল দিব, তারপর আপনার মেয়ে আর আপনার মাকে ওরা মেরে ফেলবে, মেরে ফেলে গুম করে ফেলবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। এখন আপনি কি আমাকে বলবেন? শাহনেওয়াজ ভাইকে আমি চিনি ঢাকা থেকে, আমার বড় ভাইয়ের বন্ধুর মতোই ছিলেন উনি। আমার একটা ছোট মেয়ে আছে, ওর একটা জটিল রোগ হয়েছে,
আমার প্রতি মাসে ওর পিছে প্রায় লাখখানেক টাকার ওষুধই লাগে। এত টাকা আমার পক্ষে ইনকাম করা সম্ভব না। সেই জন্য শাহনওয়াজ ভাই আমাকে একদিন বললেন যে ওনার কিছু ছোটোখাটো কাজ করে দিতে, কিন্তু আমি জানতাম না ওনার কাজগুলো কী। যেহেতু আমার আর কোনো উপায় ছিল না, আমি রাজি হয়ে গেলাম। তারপর উনি আমাকে কলকাতায় নিয়ে গেলেন। খুব বেশি না, এরকমই, মানে একজনকে ফলো করার একটা কাজ ছিল, তাতে করে উনি আমাকে অনেকগুলো টাকা দিলেন। আবার মালয়েশিয়াতেও একই রকম, এই অল্প কাজ করে উনি আমাকে লাখখানেক টাকা দিয়ে দিলেন। আমার আসলে সাহস বেড়ে গিয়েছিল, সেজন্য এবার ওনার সঙ্গে আমি থাইল্যান্ড চলে আসি। এখানে আসার পর আমি জানতে পারি কি কাজ। কি কাজ? কাজটা হলো যে কোনোভাবেই আপনাকে ট্র্যাপে ফেলে ওদের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্য আমি আজকে সারাদিন আপনার সঙ্গে অভিনয় করেছি। এর পুরোটাই আমার এই কাজের অংশ। কিন্তু এই কথা সত্যি যে শাহনওয়াজ ভাই কিডন্যাপ হয়েছে? সেটা আমি জানি, শাহনওয়াজ কিডন্যাপ হয়েছে সেটা আমি জানি, এবং তাকে আমার দরকার। তাকে আমার দরকার। আমি জানি না, আমার ঢাকা যাওয়া খুব দরকার। আমার বাচ্চাটা কেমন আছে আমি কিছু জানি না। সারাটা দিন আজকে কথাও বলতে পারিনি ওর সঙ্গে। আমি জানি না শাহনওয়াজ ভাই। আমি জানি, আমি জানি যে আপনি জানেন শাহনওয়াজ কোথায় আছে। ওর আপনার ওই মেয়ে, কি জানো নাম এর? সুচি। সুচি, সুচি ভালো আছে। ওর যেসব ওষুধ দরকার সেগুলো ওর কাছে পৌঁছে গেছে। ইভেন খাবার নিয়েও টেনশন করবেন না। এখন টেনশন যদি করতে হয় তাহলে করতে হবে শাহনওয়াজকে নিয়ে। এখন কী করি বলুন তো, শাহনওয়াজকে কোথায় পাই? শাহনওয়াজের খবর তো আপনি আমাকে দেবেন। Do you get it? আমি জানি শাহনওয়াজ জানি ভাই কোথায় আছেন। আপনি চাইলে আমি আপনাকে ওখানে নিয়ে যেতে পারবো। ভেরি গুড, ভেরি গুড, আমি সেটাই চেয়েছিলাম। কিন্তু এত ইজিলি আমরা যাবো না, ওখানে প্ল্যান করতে হবে। প্ল্যানটা হচ্ছে আপনি অভিনয় করবেন যে আপনি আমাকে ট্র্যাপে ফেলে ওখানে নিয়ে গেছেন, ওদের কাছে আমাকে ধরিয়ে দেবার জন্য। কি পারবেন না? জি পারবো। ভেরি গুড, যান এখন ভিতরে গিয়ে দেখুন। ঘৃণা করছেন? ঘৃণা কেন করবো? এই যে এরকম একটা জঘন্য কাজ করতে আমি এখানে এসেছি। আপনি তো জানতেন না
জানতেন? আমি এখনো জানি না ওরা কি করে। শুধু এতটুকু জেনে রাখুন যে ওরা ভালো মানুষ না, ওরা একটা জঙ্গি সংগঠনের সাথে জড়িত। সাউথ এশিয়ার কয়েকটা দেশ ওরা টার্গেট করেছে এবং সে দেশগুলো ওরা ধ্বংস না করা পর্যন্ত শান্তি পাবে না। ওরা নিজের দেশকে তো ভালোবাসেই না, ওরা পৃথিবীর অন্য কোনো দেশকেও ভালোবাসে, ওরা মানুষকে ভালোবাসে না। কি ব্যাপার আপনি? দেখুন এই আমি কিন্তু পালাতাম না। আপনাকে দেখে আমি কাল রাতে বুঝে ফেলেছি আপনি পালাবেন না। কফি খান, কফি খুব ভালো বানায়। আপনি বলবেন তো কোথায় যাচ্ছি আমরা, কি হয়েছে, কোনো সমস্যা? আমি বলছি, সব বলছি, পরে বলছি। কেন আমরা কোথায় যাচ্ছি? আপনি না বললে এভাবে কোথায় যাচ্ছি? আরে বললাম তো, বলছি, গিভ মি 5 মিনিটস। হয়েছে কি এখন বলবেন তো নাকি? বলছি, আপনার ইনফরমেশন অনুযায়ী আমরা শানেমাজকে ট্র্যাক করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এখন এখন আর কি, এখন আপনি মুক্ত, আপনি দেশে ফিরে যাবেন, আমার লোক আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে,
আপনার পাসপোর্ট আর টিকিট সব কিছু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু একটা প্রবলেম, আমি সরি, মানে আপনি দেশে যাওয়ার সাথে সাথে আপনার মেয়ে আর আপনার মার সাথে দেখা করতে পারবেন না। কেন, কি হয়েছে? ডোন্ট ওয়ারি, দে আর সেফ। তাদেরকে আমি অন্য একটা জায়গায় সরিয়ে রেখেছি। আপনি আসলে কে বলেন তো? আমি কে সেটা বড় ব্যাপার না, শুধু এতটুকু বলতে পারি যে আমার উদ্দেশ্য খারাপ না। আমি কোনো হানাহানি চাই না, মানুষের ক্ষতি চাই না। আমি একজন সন্ত্রাস বিরোধী লোক। আমি একা দেশে পৌঁছাতে পারবো তো? কেন পারবেন না, অবশ্যই পারবেন, আমি আছি না। আপনি এখন দেশে যাবেন, দেশে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি যাওয়ার পরের দিনে আমি দেশে চলে আসছি এবং আপনার মা আর মেয়ের কাছে আমি আপনাকে পৌঁছে দেব। শুধু একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ। আসলে আপনাকে ট্র্যাক করার উদ্দেশ্য ছিল একটাই, তাদের পর্যন্ত পৌঁছানো। ওরা আপনার সাথে যোগাযোগ করেছিল, তাই আপনাকে ট্র্যাক করে আমরা ওদের পর্যন্ত পৌঁছেছি। এখন ওদেরকে ধরা শুধু সময়ের ব্যাপার মাত্র। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার মেয়ের বাবা কিভাবে মারা গিয়েছিল? অ্যাক্সিডেন্ট।